আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটা মেমোরান্ডাম ডিসি স্যারকে দেওয়ার জন্য। এখানে আজকে উপস্থিত আছেন আমাদের আইনজীবী মজমল ভাই, আরও এসএস কলেজের এক্স স্টুডেন্ট প্লাস এসএস কলেজের প্রেজেন্ট স্টুডেন্টস। যে এক্সামটা আসছে ডিগ্রিতে অ্যাডমিশন পাওয়ার জন্য, সিউটির এক্সাম আসছে, এই সিউটির এক্সাম হাইলাকান্দিতে সেন্টার দেওয়া হয় নাই, এর কারণটা কি আমরা জানতে চাই। শিলচরে শুধুমাত্র একটা সেন্টার দেওয়া হয়েছে, করিমগঞ্জে কোনো সেন্টার দেওয়া হয় নাই, এই জিনিসটা আমি জানতে চাই। হাইলাকান্দিতে কি ইনফ্রাস্ট্রাকচার এতই দুর্বল, হাইলাকান্দিতে কি টিচার্সদের কোনো কোয়ালিটি নেই, হাইলাকান্দিতে কেন সেন্টার দেওয়া হচ্ছে না, এর কারণটা কি, কোন রিজনের কারণে হাইলাকান্দিতে সেন্টার দেওয়া হচ্ছে না। আপনারা জানেন একটা গরিব স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেয় রিজন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে। ওই স্টুডেন্টটা যেভাবে টাকা উপার্জন করে শুধু কলেজের ফিস প্রোভাইড করে তা আমরা জানি। এই স্টুডেন্টকে দেওয়া হচ্ছে বাইরে কি এক্সাম দিবে, এই স্টুডেন্টকে গুয়াহাটিতে সেন্টার দেওয়া হচ্ছে, ডিব্রুগড়ে সেন্টার দেওয়া হচ্ছে, মেঘালয়ে সেন্টার দেওয়া হচ্ছে, এর কারণটা কি। লোকাল স্টুডেন্ট লোকালে এক্সাম দিতে পারে না, বাইরে গিয়ে এক্সামের সেন্টার দেওয়া হচ্ছে। এখানে রাস্তার যে সিচুয়েশন, শিলচরে গিয়ে এক্সাম ফেস করতে পারে না, এখানে রাস্তার সিচুয়েশনের কারণে এই স্টুডেন্টকে দেওয়া হচ্ছে, বাইরে গিয়ে এক্সাম দেবে, এর কারণটা কি। হাইলাকান্দিতে সেন্টার দেওয়া হচ্ছে না, হাইলাকান্দিতে এইভাবে বঞ্চিত করার রিজনটা আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। আমরা একত্রিত হয়েছি একটা মেমোরান্ডাম নিয়ে। আমাদের সিম্পল ডিমান্ড, যে স্টুডেন্ট হাইলাকান্দিতে এক্সাম দিতে যাবে এই স্টুডেন্টের সেন্টার হাইলাকান্দিতে দেওয়া হোক, যে স্টুডেন্ট করিমগঞ্জ থেকে এক্সাম দিতে যাবে সেই স্টুডেন্টের সেন্টার করিমগঞ্জে দেওয়া হোক, যে স্টুডেন্ট শিলচর থেকে এক্সাম দিতে যাবে সেই স্টুডেন্টের সেন্টার শিলচরে দেওয়া হোক। প্লাস আমি হাইলাকান্দির যে জনসাধারণ আছে, হাইলাকান্দির 3 এমএলএ আছেন, প্লাস যে স্টুডেন্ট অর্গানাইজেশন আছে, এই সকল অর্গানাইজেশন এমএলএ এবং জনসাধারণকে একটাই রিকোয়েস্ট করব, এই জিনিস নিয়ে কথা বলা হোক। কারণ আমরা দেখেছি যখন 3rd গ্রেড এবং 4th গ্রেডের এক্সাম হয়েছিল, তখন শিলচরের সব স্টুডেন্টকে প্লেস দেওয়া হয়েছে, সেখানে সব স্টুডেন্ট বসে এক্সাম দিয়েছেন। তাহলে আজকে এই সিউটির এক্সামটা কেন বাইরে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি কতদিন আগে এখানে JEE নিটের এক্সাম হয়েছিল, যার সেন্টার এখানে দেওয়া হয়েছে, কিন্তু আজকে সিউটির এক্সামের সেন্টার দেওয়া হচ্ছে বাইরে, বাইরে গিয়ে এক্সাম স্টুডেন্ট এক্সাম ফেস করবে। একটা স্টুডেন্ট এখান থেকে গিয়ে ওখানে এক্সাম ফেস করা আপনারা ভালো করে জানেন ইম্পসিবল হয়ে দাঁড়াবে, কারণ ওর ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কোন লেভেলের হাইলাকান্দির, এটা হাইলাকান্দির জনসাধারণ অ্যাটলিস্ট জানেন। এই স্টুডেন্টের দ্বারা বাইরে গিয়ে এক্সাম দেওয়া ইম্পসিবল হবে। তাই আমি এই রিকোয়েস্টটা করছি, যদি 3rd গ্রেড এবং 4th গ্রেডের সময় এত স্টুডেন্টকে, এত অ্যাপ্লিক্যান্টকে বড়াকবেলিতে জায়গা দেওয়া হয়েছে, তাহলে আজকে কেন এত কম স্টুডেন্ট যারা সিউটিতে অ্যাপ্লাই করবেন তাদেরকে বাইরে দিতে হচ্ছে। শিলচরে শুধুমাত্র একটা সেন্টার দেওয়া হয়েছে, কি আমাদের এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউট নেই, কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার এতই দুর্বল, কি আমাদের এখানে টিচারের সিচুয়েশনটা এতই খারাপ যে এখানে কোনো সেন্টার দেওয়া হচ্ছে না। তাই আমি রিকোয়েস্ট করছি এই জিনিসটা নিয়ে কথা বলা হোক। কারণ আমরা দেখেছি যতটা এক্সাম হয় না কেন, কোনো জব ইন্টারভিউ হয় না কেন, সকলের সেন্টার বাইরে জায়গায় থাকে, আমাদের হাইলাকান্দিতে বারবার পিছিয়ে রাখা হচ্ছে, এই কারণটাকে আমি বুঝতে পারছি না। তাই আমি ডিমান্ড এটাই রাখছি, হাইলাকান্দিতে অ্যাটলিস্ট সেন্টার দেওয়া হোক, এবং যেই স্টুডেন্ট যেই জায়গায় আছেন সেই জায়গায় স্টুডেন্টকে সেন্টার দেওয়া হোক। ধন্যবাদ।